মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শানে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর দমকিতে আজিজ আহমেদ কলেজের শিক্ষক কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বোর্ড অফিস বাজারের সড়কগুলো প্রদক্ষিণ শেষে মদিনা মার্কেটের সামনে দুমকি বাউফল মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়। সমাবেশে অত্র কলেজের অধ্যক্ষ আহসানুল হক এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের লেকচারার জসীমউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের সাধারণ শিক্ষার্থীরা। বক্তারা কটুক্তিকারী ভারতীয় বিজেপি নেতাদের ফাঁসি দাবি করেন এবং ভারতীয় পণ্য বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানান। উমর আল হাসান, MI টেলিভিশন।